তো আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর, তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল বাজে সকাল 6:45, আমাদের 6:30 বেরোনোর কথা ছিল, তো 15 মিনিটস লেট। তো আমরা তড়িঘড়ি করে যাচ্ছি সকাল সকাল তারকেশ্বর। তো আমরা এখানে গ্যারেজে চলে এসেছি, তো যে জন্য যাওয়া তারকেশ্বর, তো আমাদের নিয়ম আছে যে 18 মাসে চুল দিতে হয় বাচ্চার জন্মের পরে, তো আমরা সেই জন্যই আর কি সবাই মিলে যাচ্ছি নরদের মেয়ের চুল দিতে। এখানে বিহান পুরো ফুল টু এনজয় মুডে আছে, কারণ ও ঘুরতে যাচ্ছে গাড়ি করে, ভীষণ খুশি। পাপা সে হাই হাই করে দাও, ও এখন চারিদিক দেখতে ব্যস্ত, হাই করো। লেট হচ্ছিল দেখে তো কি করব, বসে থেকে তো লাভ নেই, তো ভাবলাম যে একটু হেঁটে হেঁটে গঙ্গার পাড়ে থেকে আর কি ঘুরে আসি। এই সামনে এরকম মা গঙ্গাকে দেখা যায়, এত ভালো লাগে সকালবেলায় যদি এরকম হাঁটতে হাঁটতে আসা যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তা আজকে আমরা চলে এলাম, এত সুন্দর এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ আমি খুব ভালোবাসি। দেখো একদম চুপচাপ শান্ত স্নিগ্ধ। আমাদের যাত্রা, শুভ যাত্রা শুরু করে দিয়েছি, চলো দেখতে থাকুন ব্লগটা। মাম 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 ও এত দিল আমার মাল, এই যে আজকে যার জন্য যাওয়া তিনি খুব ব্যস্ত, তিনি তার চুলের হেয়ার ব্যান্ড খুলে খুলে দিয়েছে, রাগের চোটে যে চুল সব কেটে দেওয়া হবে, রাগের চোটে সব খুলে দিয়েছে, তাই না মাম? মাম একদম 7:30 আমরা সপরিবার মিলে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভাড়ে করে দুধ চা খেতে খুব ভালো লাগে। খুব শান্তি চা খে, আর তো চা খাবি বুঝু
চুল কাটানোটা হয়ে গেছে ওকে, এবারে আমরা বাবাকে পুজো দিতে যাবো। পুজো দেওয়ার পরে আমরা ওখানে একটা হোটেল ছিল, লোকনাথ হোটেল, ভীষণ ভালো হোটেল। তো ওই হোটেলেই আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। পোস্ত কে নেবেন? তো আমাদের পুজো দেওয়া শেষ, লাঞ্চ শেষ। তো এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি।